গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ও বলে নিই, এই যে চাদরটা দেখছো, এটা কিন্তু আমাকে দিয়া গিফট করেছে আমার জন্মদিনে। খুব সুন্দর না, জয়পুর প্রিন্টের টাইপের চাদর, আমার বেশ ভালো লাগে। তো যা বলছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই এত দৌড়োদৌড়ি লেগে যায় না, যে জানো দম ফেলার সময় পাই না জানো তো। তখন যে তোমাদের সাথে কথা বলে কিছু করব সেটা যেন আর হয় না, তাই জন্যই এখন ভয়েসটাই দিই। তো দেখলে আমি ডালে কিন্তু একটা চামচ দিলাম, এটা আমি তোমাদের থেকেই শিখেছি, সত্যি একদমই ছিটকোয় না ডালটা। আর ব্রেকফাস্টে কিছু রুটি ছিল কালকের, তো সেই রুটিটাই একটু ভেজে নিয়ে দিলাম কফির সঙ্গে। আর দেখো আমি কিন্তু মাছে নুন লাগাচ্ছি, একজন কমেন্ট করেছো মাছটায় একটু নুন হলুদ লাগিয়ে ভাজলে ভালো হতো। আমি মাছে নুন এরমভাবে মাখিয়ে নিয়ে তেলে আমি হলুদটা দিই, যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন। আর একটু আলু পোস্ত করব, তার জন্য আলু কেটে নিচ্ছি, আর পোস্তটা একটু বেশি করেই বেটেছি জানো তো, দুটো বড়া হয়ে গেল চন্দনের। আমাদের তো অনেক কিছু আছে কিন্তু ওর নেই। রান্নাবান্নাই কমপ্লিট হলো, এবার আমি স্নানে যাব। স্নানে যাওয়ার আগে তোমাদের একটা গান শুনিয়ে যাই। দেখো আলো এ আলো এ আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথে পথে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথায় তোমায় ছাড়া। আসে তো মসদ গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মৃতঙ্গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তৎ সৎ শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎ সৎ। গানটা গাইতে ইচ্ছে করলো, গানটা সত্যি খুব কঠিন গান। রান্না করতে করতে হঠাৎ করে যথেষ্ট চড়া তো হয় না, সেই জন্য সত্যি কালকে আমার গানটা ঘেটে গেছে। সেই জন্য গানটার শ্রদ্ধা জানাতে, এবং একজন লিখেছো আমাকে যে খুব ভালো লাগলো যে তুমি আমার গানটা শুনে তোমার মাসিমার কথা মনে পড়েছে, মানে মুনের মায়ের কথা। সত্যি মাসিমার সঙ্গে এই গানটা যায়, তাই জন্যই আবারও আমি এই গানটা আজকে গাইলাম ঠিক করে। তবে বোধহয় আজকে খুব খারাপ হয়নি, তাই না? সবাই পারে না গানটা সত্যি কথাই। চলো স্নানে যাই। তো আমি রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। চন্দন এইমাত্র বাড়িতে ঢুকলো সমস্ত কভার করে, তো আমি বললাম তুমি তো কভারে যে বেরিয়ে যাচ্ছ আর আমাকে কি ঠাকুর দেখাবে না, তো বলছে চলো তাহলে আজকে আর কালকে তুমি দেখতে পারবে, তারপরে যা ভিড় হবে যেতে পারবে না। আমি তাহলে চলো যাই। আর এই শাড়িটা আমার নিজের বুটিকের শাড়ি, যখন আমি বিজনেস করতাম বুটিকের তখন এই শাড়িটা, আমি তো পছন্দসই জিনিসগুলো দোকান অব্দি আর যেত না বুঝলে তো, তো এইটা তখনকার। আর গয়নাটা যথারীতি দিয়ার বানানো গয়না। তো যাই দেখি কি ঠাকুর দেখাবে আমার, বলছে দুটো ঠাকুর আজকে না কেউ আমাকে ফাটাফাটি দেখাবে, চলো যাই দেখি। কি চন্দনের স্কুটারে কে বসে আছে দেখো, কোনো মানে আছে? হ্যাঁ এই দেখো কি অশান্তি। হ্যালো কি খবর, তুই বসে থাকবি না আমরা যাবো, যদি ডিস্ক একটু ছাড়ো তাহলে যেতে পারি, যাই নাকি? হয়েছে এ বাবা একদম, চলো যাই। তো বেরিয়ে প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে নতুন তিলিঘাট। আর একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই, আমি কিন্তু সত্যি এখানকার কোনো জায়গা সেই অর্থে চিনি না, এইটা আমি যেহেতু প্রথমেই দেখেছি আমার নামটা মনে আছে, আর একটা নাম মনে আছে সেটা হচ্ছে দৈবকপাড়া, এছাড়া সব কিছুই কিন্তু আমার কাছে ঝাপসা। তো সেই কারণে আমি তোমাদের সেইভাবে কিছুই বলতে পারবো না। আর এই টোটাল বিষয়টা তো তোমরা চন্দনের থেকে জেনেই যাচ্ছ, মানে আমি চন্দনে রেগুলার দিচ্ছে প্লাস ফেসবুকে তো দিচ্ছেই, তো সেই জন্য আমি ডিটেলিংয়ে যাচ্ছি না, শুধু দেখো কি অসাধারণ সমস্ত কাজ, চোখ যেন একেবারে শান্ত হয়ে যাচ্ছে, বিশ্বাস করো আমি অবাক মুগ্ধ।
বহুদিনের ইচ্ছে ছিল জানো জগদ্ধাত্রী পুজো দেখবো, কিন্তু দেখতে পারিনি কোনোদিনই। এইবার মা একেবারে স্বয়ং আমাকে নিয়ে চলে এসেছেন ওনারই পীঠস্থানে, ফলে আমি প্রত্যেক বছরই মায়ের দর্শন পাই। তুমি যদি দেখো এখানে কাছে এসে দেখো, এখানে যে তুমি ডিটেলিং পাবে এবং এগুলো নেট একদম অরিজিনাল নেট, এবং যে ডিটেলিং মারাত্মক। তোমার এই নিয়ে দ্বিতীয়বার না তৃতীয়বার, তৃতীয়বার হ্যাঁ জগদ্ধাত্রী পুজো দেখা আর কি। দারুন, একটাতেই মন ভরে গেছে না আরো যাবে? না আরো তো মনে উৎসাহ বেড়ে গেল, আরো দেখতে চাই। চলো, কি কেমন বাইরে থেকে বলো কেমন? এগুলো তোমাকে বলি, এগুলো হচ্ছে কচ্ছপ, এরকম ভাবে করেছে বুঝলে, এটা দেখো ঝুড়ি দিয়ে, ওই ছোট টুলের মধ্যে ঝুড়ি দিয়ে ব্যাপারটা করা, এবং তুমি যে শিল্পকলা দেখতে পাবে প্রচন্ড নিখুঁত, প্রতিটা মণ্ডপের ডিটেলিং খুব ভালো। এখানে আমি তোমাকে বলি, এটা হচ্ছে গিয়ে নীল জল, তার মধ্যে এখানে ইয়ে রয়েছে পাখি, এগুলো পাখি, তুমি ভালো করে দেখো এখানে ফ্যান রয়েছে আর এটা হচ্ছে পাখির মুখ। কিন্তু কনসেপ্টটা ভাবো, আর মায়ের ওখানে পুরো ডাকের সাজ, উপরে কুলো আছে এবং শাখা আছে, মামি বাড়িটা ক বছরে পূরণ হবে বলো? চন্দনগরে যা দেখে তাই অবাক হয়ে দেখে। তো গন্ডর পাড়া মনসাতলার পুজো এবছর 82তম বর্ষ এই, চলো ভেতরে। এখানকার থিম হচ্ছে গৈরিকা ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, হ্যাঁ ইচ্ছে ডানা। এখানে পাখি সব খাঁচা করেছে, অসাধারণ, এখানকার অ্যাম্বিয়েন্স ফাটাফাটি লাগে। খালি তো দেখছো, কিছু বলো, বলবার ভাষা নেই, অসাধারণ গো। মানে প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটার থেকে আলাদা এবং প্রত্যেকটাই অসাধারণ। এইবার আমরা চলে এসেছি দৈবক পাড়া, বললাম না দৈবক পাড়াটা আমি চিনি কেন কেন, তো আমার আরো মনে আছে যে প্যান্ডেলটা অসাধারণ করেছে দেখো। আরে আমার পরিবারের মানুষজন, এটা তো আমার একটা উপরি পাওনা থাকে, আর এই যে থিমটা এটা জ্যোতির্ময়ী, ফলে জ্যোতির্ময়ী যেহেতু চতুর্দিকে প্রচুর আলোর ব্যাপার রয়েছে।
দেবদীপা দিদি আমি খালি তোমাকেই চিনি। হাতের কাজ আমি অবাক হয়ে দেখছি সত্যি, প্রত্যেকটা প্যান্ডেলে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, একদম আসবে দাদা। হ্যাঁ দাদা আসুন। বাবা কি ভিড় শুরু হয়েছে গো, আজকে থেকেই একেবারে হুলস্থুল অবস্থা। তুলনামূলক আজকে ভিড়টা কম, ফাঁকা ফাঁকা, কিন্তু সকলেই বলছে যে কালকের পর কাল থেকে আর দেখা যাবে না। তাও আমি বললাম যে অনেকগুলোই তো হয়নি এখনো, কিছুই দেখতে পেলাম না, চারখানা মোটে দেখিয়েছে। তা কালকে যদি পারি একটুখানি বেরোই রাত্রেবেলা করে, তো বেশ ভালো লাগলো জানো তো, সত্যি এত সুন্দর, মানে মন প্রাণ ভরে গেছে আমার। আর খুব মনে পড়ছে জানো তো, যে আমরা করতাম জগদ্ধাত্রী পুজো আমাদের ফ্ল্যাটে, ইছাপুর ফ্ল্যাটে। তো কী ব্যস্ততা কী ব্যস্ততা, খুব ভালো কাটতো ওই এক। আমরা অবশ্য নবমীর দিনটা করতাম, চার দিন ধরে করতাম না, নবমীর দিনটা পুজোটা হতো, খুব ভালো কাটতো। তো যাই হোক, নেক্সট ব্লগ নিয়ে, মানে আগামীকালকের ব্লগ নিয়ে আবারও আসছি। ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সববার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। তো একটা গান শুনতে শুনতে আসছিলাম, খুব পছন্দের গান আমার, আমি সেই গানটাই গাই। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি, কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। শুভরাত্রি, সবাই ভালো থেকো।